আজকের এই ভিডিওতে আমরা রায় মাটির প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স স্কুল গণিত বিষয়ে দ্বিতীয় টেস্টের জন্য কোলা ইউনিয়ন হাই স্কুল একশো একচল্লিশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একে দাগে বলছে কত টাকার কুড়ি পার্সেন্ট সতেরো টাকা হবে তাহলে আমরা কি করবো সতেরো ভাজি তো কুড়ি পার্সেন্ট করে দেবো ওখান থেকে বেরিয়ে যাবে সতেরো ভাই তো কুড়ি পার্সেন্ট মানে সতেরো ভাই তো কুড়ি বাই পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি বাই একশো পার্সেন্টের জন্য একশো হল সমান সতেরো এই ভাগটা গুণ করলাম তাহলে কী হয়ে যাবে এটা দ্বিতীয় পাগটা যে আছে ভগনাংশটা উল্টে যাবে হরটা লব হবে লবটা হর হবে সতেরো ইন্টু এটা হয়ে যাবে একশো বাই কুড়ি কুড়ি বাই একশো ছিল একশো বাই কুড়ি হলো একটা শূন্য শূন্য কাটলো আর দুইটা কাটলে পাঁচ দিনের দশ পাঁচ সতেরো পঁচাশি সতেরো ইন্টু পাঁচ মানে পঁচাশি নেক্সট যেটা বলছে দেখো সঠিক উত্তর নির্বাচন করা একটি তল দিয়ে তৈরি করবো বস্তু হল বল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে জিরো পয়েন্ট ফাইভ মিটার সমান কত হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান হচ্ছে একশো মিটার আর এক মিটার সমান এক বাই একশো হেক্টোমিটার তা জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কত হবে জিরো পয়েন্ট ফাইভ বাই একশো আর এই দশমিক দশমিকের জন্য একটা শূন্য বসলো মানে দশ হলো তাহলে পাঁচ ইন্টু এক হাজার এখানে দেখো একটা দুটো তিনটে শূন্য আছে তাহলে সংখ্যা এখানে কিন্তু একটা আছে দুটো শূন্য নিতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হেক্টোমিটার এটা উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো বলছে যে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এটা হবে অপশন নাম্বার সি জিরো পয়েন্ট টু থ্রি দুটোরই নেক্সট প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলেখা টানা যায় অসংখ্য এক একটা বলছে যে দুটি জোর সংখ্যার অসাগু সর্বদা ড্যাস হবে এটা হবে দুই নেক্সট প্রশ্ন বলছে দেখো আর দু একটা পিকিউ আর এবং এক্সয়ে সংখ্যা স্বলরেখাংশ তিনটি একটি মাত্র বিন্দু ছেদ করলে ওই রেখাংশগুলিকে বলা হয় ড্যাশ স্বলরেখাংশ সমবিন্দু নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুধের কৌটুর আকার ড্যাসের মতো চোঙের মতো নেক্সট প্রশ্ন দুটি সমান্তর স্বরেখা কখন পরস্পরকে ড্যাশ করে না ছেদ করে না পরের প্রশ্ন যে বলছে বাইশ দশমিক নয় তিন ভাজত এটা হচ্ছে এক হাজার সমান কত দেখো এখানে বাইশ দশমিক বাইশ দশমিক নয় তিন বাজত এক হাজার মানে হচ্ছে দশমিকের জন্য আরো দুটো শূন্য বসলো তাহলে মোট দেখো পাঁচটা শূন্য বসলো দুটো আর তিনটে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ কিন্তু সংখ্যা আছে এক দুই তিন চার চারটে আছে তাহলে একটা শূন্য বসাতে হবে বাম দিকে তারপরে দশমিক দশমিক শূন্য দুই 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 নয় তিন নেক্সট প্রশ্ন বলছে পরেরটা তিনের দায়গারে এক বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও মানে ঊর্ধ্ব সাজাও বলছে জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনপণিক রয়েছে ফাইভ বাই সিক্স আর তিন বাই চার এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার তেরো নাম্বার স্কুলের একের দাগের চারের অথবাটা তেরো নাম্বার স্কুলের তেরো নাম্বার স্কুলের একের দাগের চারের অথবা দেখে নাও তাহলে জিরো পয়েন্ট আছে মানে এখানে তেষট্টি দুটো দুটো মানে নিরানব্বই বসলো তাহলে হবে কত যদি আমরা নয় দিয়ে কাটি সাত আর তারপরে পাঁচ বাই ছয় আছে আর তিন বাই চার আছে এখানে রসকু করবো এগারো ছয় আর চারের রসকু করলে বেরুচ্ছ রসক একশো বত্রিশ তাহলে এখানে কী করলাম সাত বাই বারো আর এগারো বাই বারো তাহলে চুরাশি বাই বত্রিশ পাঁচ বাই ষোলো পাঁচ বাই ছয়টাকে বাইশ দিকে গুনকলাম ওপর নিচ্ছে তাহলে একশো দশ বাই একশো বত্রিশ আর তিন বাই চারকে তেত্রিশ দিকে গুণকলাম ওপর নিচ্ছে নিরানব্বই বা একশো বত্রিশ এবার দেখবো যে কোনটা ছোটো কোনটা বড়ো সবচেয়ে ছোটো যেটা সেটা প্রথমে লিখব আমরা মানে ঊর্ধ্ব ক্ষমে সহায়তা করেছি মানে ছোটো থেকে বড়ো সবচেয়ে ছোটো হচ্ছে দেখো এখানে চুরাশি আছে চুরাশি বা একশো বত্রিশ মানে হচ্ছে এটা তারপরে হচ্ছে দেখো বলছি দেখো পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদাও ও জলের নিচে আছে বাঁশটি শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে কি লিখবে বলছে পঞ্চান্ন মিটার বাঁশের এগারো মিটার সমান হচ্ছে এগারো বাই পাঁচ অংশ এগারো বাই পঞ্চান্ন সমানের এগারোতে কাটলে একের পাঁচ অংশ তাহলে ধরি পুরো বাঁশ হচ্ছে এক অংশ বাঁশটির একের পাঁচ অংশ কাদা ও জলের নিচে আছে তাহলে কাদাও জলের উপর আছে কত বাকিটা মানে গোটা টোটাল থেকে বিয়োগ করে দেবো এক বিয়োগ এক বাই পাঁচ তাহলে পাঁচ হবে পাঁচ এক পাঁচ আর মাইনাস এক তাহলে চার বাই পাঁচ অংশ চার বাই পাঁচ অংশকে শৎকারে প্রকাশ করলে শৎকারে প্রকাশ প্রকাশ করলে পাই চার বাই পাঁচ ইন্টু হান্ড্রেড পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি মিশ আর কুড়িকে চারযুম করলে আশি পার্সেন্ট নেক্সট প্রশ্ন পরেটা কি বলছে বলছি যে থ্রি পয়েন্ট ফোর পৌনপনিক ইন্টু ফোর পয়েন্ট থ্রি পৌনপনিক শোন কত দেখো তাহলে তিন পয়েন্ট থ্রি দশ থ্রি পয়েন্ট ফোর পৌনপনিক মানে চৌত্রিশ মাইনাস তিন বাই নয় বিয়োগ করলে একত্রিশ বাই নয় আর এখানে তিন তেতাল্লিশ বাই তিন মাইনাস বাই নয় মানে উনচল্লিশ বাই নয় দুটো গুণ দিয়েছে মানে এখানে গুণ করব একত্রিশ বাই নয় ইন্টু উনচল্লিশ বাই নয় কাটাকাটি করলে তিন ত্রিকে নয় তিন তের উনচল্লিশ গুণ করলে হবে একশো চারশো তিন বাই সাতাশ প্রশ্ন পরেরটা বলছে প্রদত্ত যে আমি তিক্ষিতে পরিসীমা মানে সবগুলো যোগ হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ছয় আছে সবগুলো যোগ করে দেবো তাহলে কী হবে পরিসীমা সমান সিক্স সেমি সিক্স সেমি সিক্স সেমি সিক্স সেমি সিক্স সেমি সেমি মানে ছত্রিশ সেমি উত্তর চারিদাকের র‍্যাকেটটা বলছে অনিল বাবু তার মাসিক আয় বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন যদি অনিল বাবু প্রতি মাসে আঠেরোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিরবাব মাসিক আয় কত মানে মাসিক আয়সমান হচ্ছে কত আঠেরো সত্তর ভাজিত বাইশ পার্সেন্ট মানে কী হবে সতেরোশো আশি আঠেরোশো সত্তর ভাজিত বাইশ বাই একশো কারণ পার্সেন্টাজের জন্য একশো বসলো তা আঠেরোশো সত্তর ইন্টু উল্টে যাবে আঠেরো এক হাজার বাই বাইশশো তাহলে এখানে দুইতে এগারোতে কাটলে দুই আর এগারোতে কাটলে হচ্ছে একশো সত্তর দুইতে কাটলে হচ্ছে এক দুইতে কাটলে হচ্ছে পঁচাশি আর পঁচাশিকে যদি আমরা একশোতে দেবন করি হবে আট হাজার পাঁচশো টাকা নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও বারো দ্বারা যে এমন ক্ষুদ্রতম সংখ্যা যা আট বারো ষোলো কুড়ি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক থাকবে এর স্কুলের দাগের এক একটা আগে প্রথমে করবো দুই দুইতে গেলে হচ্ছে চার দুই দিতে গেলে ছয় দুই দিতে গেলে আট আর দশ দুই দিতে গেলে দুই তিন চার পাঁচ দুই দিতে গেলে এক তিন দুই পাঁচ

বলছি আমিও তো দোকানে ব্যাগ বিক্রি করে ব্যাগ বিক্রির একটি তালিকা তৈরি করলাম বাদ দিয়ে আছে আর ব্যাগ সংখ্যা দেওয়া আছে স্কুল ছ নম্বর স্কুলে তিনের ব্যাগের এক একটা দেখো ব্যাগের বিক্রির সংখ্যা আর এখানে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত যাবে আর এখানে হচ্ছে বার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি দিয়ে বার দেবার দিয়ে ব্যাগের ব্যাগ বিক্রির সংখ্যা দেবে এখান লিখে তো দেখো সোমবার চল্লিশ যাবে তারপর মঙ্গলবার তিরিশ পঁয়ত্রিশ বৃহস্পতিবার পঁচিশ এইভাবে তোমরা দেবে এরপর দেখো শেষ প্রশ্ন কী বলছে পদচিত্রটি থেকে বলছে এক নম্বর হচ্ছে কী কী বলছে দেখো ছেড় বিন্দু লিখতে হবে তারপরে বলছি সমরেখা বিন্দুগুলি লেখো তারপরে সমবিন্দু স্বরেখাগুলি লেখো প্রথমে বলছে দেখো ছেদবিন্দু ছেড় বিন্দু কী হবে এবিসি ডিইএফও তারপরে বলছে দেখো সমরেখ বিন্দু এটা হবে এ এফ বি তারপরে এ ই সি এ ও ডি আর বিও ই নেক্সট বলছে দেখো সমবিন্দু সরলরেখা এটা হবে কি এ ডিবি আর সি এফ